আমরা টেন্সেরই একটু কাজ করতে দিই। প্রথমে বললাম কি আমরা যে টেন্স তিনটা ইনডিফিনিট পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো আমরা প্র্যাকটিস করলাম, এবং ইনডিফিনিট একটা মাত্র ভাব থাকে, পারফেক্ট টু হেভ থাকে আর ভিতরে থাকে, কন্টিনিউয়াস টু বি থাকে আনজি থাকে, এ দিয়ে আমরা টেন্সে পড়ে ফেলছি। এরপরে আমরা এই বাক্যগুলোকে নেগেটিভ করছি, তাই না? হ্যাঁ, অনেকবার অনেকগুলো বাক্য করছি। এরপরে আমরা এই বাক্যগুলো ইন্টারগেটিভ করছি। আজকে আমরা দুটো একসাথে করবো, এটাকে সারা বলে নেগেটিভ ইন্টারগেটিভ, হয়তো দুটোই থাকে। আমরা নেগেটিভ করতে গিয়ে দেখছিলাম কি যে একটা নটের আগে অবশ্যই একটা অক্সিডাইজিং ভার্ব লাগে, এবং সেম ঘটনা দেখছি ইন্টারগেটিভ করতেও লাগে, তাই না? যেমন যখন হি প্লেস বল, এটাকে নেগেটিভ করছিলাম হি ডাজ নট প্লে বল, আমরা হি নট প্লে বলি নাই, কারণ আমরা জানি যে নেগেটিভ করতে হলে নটের আগে একটা অক্সিডাইজ দিতে হবে। তাই আমরা ডাজ দিছি, ডাজ কেন দিছি, হি একজন তাহলে এসি আছে, মনে পড়ছে? তাই সেটা আমরা বলছি হি ডাজ প্লেস না, শুধু প্লে, কারণ ডাজ এসি এর কাজ করে ফেলছে। এবার বলতে পারি যে টু ডু থাকলে মানে টু ডি ডাজ, এদের পরে ভার্বের বেস ফর্ম এমনি বসে, ঠিক আছে? তারপর বলে হি প্লেড বল, এটা কিন্তু আমরা নেগেটিভ করছি, লিখছি হি ডিড নট প্লে বল, আমরা লিখি না হি ডিড নট প্লে, কারণ ডিড ক্লিয়ার করে দিচ্ছে এটা হেল্প, ঠিক আছে? তাহলে আমরা হেল্প কেন লিখি নাই, কারণ ডিড এর পরে ভার্ব বেস ফর্ম থাকে, মানে ডু ডি ডাজ এদের পরে ভার্বের বেস ফর্ম থাকে, এবং মডালস এর পরেও বেস ফর্ম থাকে, আমরা ডাগো জানছি বারবার যেগুলো আদার্স বলি, আমরা উইল শ্যাল শুড ক্যান টু নেভার মাস্ট গোইং টু হ্যাভ টু, এদের পরে ভার্ব বেস ফর্ম থাকে, আমরা তাহলে টু ডু দেখলাম। তারপর আমরা ইন্টারগেটিভ করছিলাম কি হি প্লেজ বল করছিলাম যে ডাজ হি প্লে বল, উইকল হচ্ছে দেখলাম যে ইন্টারগেটিভ করার শর্ত হচ্ছে যে সাবজেক্টের আগে একটা অক্সিলারি ভার্ব লাগবে, কি লাগবে? কিন্তু কি হি প্লেজ বল এটার আগে কোনো ধরনের অক্সিলারি নাই, এর মধ্যে আছে? তাই আমরা ডাজ আছি, এখানেও আমরা ডাজ আছি, ঠিক সেই কথা বলছি যে সাবজেক্টের আগে একটা অক্সিলারি ভার্ব লাগে, এখানে আমরা বলছি ডাজ হি প্লে বল, ঠিক আছে? এখানে যদি বলিনি আমরা ডাজ হি প্লেস বল, কারণ হচ্ছে এখানেও এস এর কাজটা ডাজ করে দিয়েছে। আর এখানে কি লিখছিলাম, ডিড হি প্লে বল, আবারও আমরা প্লে লিখি নাই, শুধু ডিড লিখেছি, কারণ ডিড দিয়ে আমার হেল্প প্লে এর কাজ হয়ে গেছে। তাহলে নেগেটিভ এবং ইননেগেটিভ দুই জায়গাতেই আমাদের অক্সিলারি ভার্ব মাস্ট, তাই না? ফাইন, তো দেখো তো কি লিখছে, হি প্লেস বল, এটাকে আমরা লিখছি ডাজন্ট হি প্লে বল। আসলে একটা জিনিস উচ্চারণ প্র্যাকটিস করি আমরা, বলো ডাজ নট, ডাজন্ট, মানে ডাজ আর নট একসাথে উচ্চারণ করলে ডাজন্ট হবে, বলো ডাজ নট, ডাজন্ট, ডিড নট, ডিডন্ট, উইল নট, ওন্ট, হ্যাজ নট, হ্যাজন্ট, হ্যাড নট, হ্যাডন্ট, ইজ নট, ইজন্ট, was not, wasn't, এই ভিডিওটা ভালো শুনে শুনে বেশি বেশি করে ভাষা প্র্যাকটিস করে নিবা, ঠিক আছে? তাহলে আমাদের স্পোকেনে কাজে দিবে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে দেখো ডাজন্ট কেন লিখলাম, কারণ ইন্টারগেটিভের জন্য ডাজ লাগছে আর নেগেটিভের জন্য নট লাগছে। আমরা ডাজ আর নট দুইটা আলাদা আলাদা শব্দ না লিখে আমরা একসাথে লিখে ফেললাম, এটাকে সাদরা কন্ট্রাকশনও বলে, ঠিক আছে? কি বলে আমাদের বোঝানোর দরকার নাই, আমরা শুধু এটা বুঝছি যে ডাজ আর নট একসাথে হলে ডাজন্ট উচ্চারণ হয়, কি হয়? ডাজন্ট, তাহলে হয় ডাজন্ট হি প্লে বল, তো সে কি বল খেলে না, দেখো তাহলে আমাদের আগের টেন্স একসাথে দুটাই হলো, ইন্টারগেটিভ হলো নেগেটিভ হলো। আবার দেখো ডিড এর কারণে ইন্টারগেটিভ হয়েছে, নট আগে নেগেটিভ হয়েছে, বুঝছে? নেগেটিভ নেগেটিভ, তাহলে ডিড নট একসাথে লিখতে পারতাম, না লিখে লিখছি ডিডন্ট, কি লিখছি? ডিডন্ট। উইল নট একসাথে লিখতে পারতাম, কিন্তু আশ্চর্যজনক ভাবে এখানে ডাবল এর পরে ও চলে আসে, হ্যাঁ, আই এম আই এম আই, হ্যাঁ, এটা চিন্তা করার দরকার নাই, যেহেতু সবাই এটা করে লেখে আমরা বলে দেবো, বলো উইল নট, ওন্ট, উইল নট, ওন্ট, তার মানে আমি উইল আর নট একসাথে করলে এটা ওন্ট হয়ে যাবে, তাহলে আমরা লেখছি ওন্ট হি প্লে বল, বাংলা হবে নিশ্চয়ই সে কি বল খেলবে না, তাই না? এই টেন্সের মিনিংগুলোর সাথে যা আছে এদিকে কিন্তু তাই হবে। তারপরে হয়ে গেল কি পারফেক্ট টেন্স, একই জিনিস আমার এখন এখানে যে কারণে আমরা নেগেটিভ করেছিলাম, যেমন হি হ্যাজ প্লেড বল, সে বল খেলেছে, এটা যেমন নেগেটিভ করেছিলাম, কি করেছিলাম, হি হ্যাজ নট প্লেড, মনে আছে? যাক নট লাগাই দিয়েছি, কারণ আমরা আগে থেকেই নেগেটিভের জন্য একটা অক্সিলারি হ্যাজ আছে, তাই নতুন করে টু ডু আনতে হয় নাই। আমরা দেখেছি যে ইভেন ইন্ডিকেটিভ টেন্সও আমাদের ফিউচার করতে গিয়ে কিছু আনতে হয় না, আগে থেকে যেটা উইল ছিল, কিন্তু অন্য বাকি টেন্সগুলোতে সরি পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট আমাদেরকে ভার্ব অক্সিলারি ভার্ব করতে হয়েছিল, একটা ডাজ করছি আর একটা পাস্ট এর ডিড করছি, বুঝলে? তাহলে পারফেক্ট টেন্সে আমাদের কি করবো, হি হ্যাজ নট প্লেড ছিল নেগেটিভ, আমার জন্য সামনে চলে যাবে,
তাহলে হ্যাজ আর নট একসাথে যাবে না? Yes sir. এই দেখো এখানে এসে হ্যাজ নট হয়ে গেছে, তাহলে ইন্ডাকটিভ হয়েছে, নেগেটিভ হয়েছে, এভাবে হয়েছে আমাদের নেগেটিভ ইন্ডাকটিভ। কথা ক্লিয়ার? বলো হ্যাজ নট হি প্লেড বল, সে কি বল খেলেছে না? আমরা খেলিনি বলতে পারতাম, আমাদের টেন্স শেখার স্বার্থে বা আমরা এগুলো শেখার স্বার্থে আমরা এইভাবে বলছি দিচ্ছি, বুঝেছো? ফাইন। তারপরে দেখো পাঁচটা কি হচ্ছে, হ্যাড ছিল পাস্ট পারফেক্ট হয়ে ওকে আগে চলে গেছে হি, তাই ইন্ডাকটিভ হয়ে গেছে, আর নট আছে তাই নেগেটিভ, আর হ্যাড আর নট একসাথে বসছে, একটা ওয়ার্ড হয়েছে, নাম হচ্ছে হ্যাড অন, কি হয়ে গেছে? অনুরূপ ভাবে উইল হি হ্যাভ নট প্লেড বল, সে কি বল খেলে থাকবে না, বাংলা হচ্ছে এটা। তারপরে এখানে আগে নেগেটিভ প্রয়োজন আমাদের উইলের সাথে নট হয়, ও উইল সামনে চলে গেছে, উইল আর নট একসাথে বসলে উচ্চারণ হয় ওন, উচ্চারণ হয় ওন, আর বানানটা হয়ে যায় ডব্লিউ ও এন অ্যাপোস্ট্রফি তাহলে অনুরূপ ভাবে এখানে ইজন্ট হি প্লেইং বল, সে কি বল খেলছে না, তাই না? ওয়াজন্ট হি প্লেইং বল, সে কি বল খেলছিল না? ওয়ন্ট হি বি প্লেইং বল, সে কি বল খেলতে থাকবে না? তার মানে দেখা গেল যত জায়গায় উইল নট ছিল এক জায়গায় আমরা অন করে দিয়েছি, এখানে কিছু বুঝে আসে? তাহলে আমাদের আগে যে ইন্টারভিউ নেগেটিভ করেছিলাম অনেকগুলো কাজের সাথে করেছিলাম, এবার ইন্টারভিউ করেছি অনেকগুলো কাজের সাথে করেছি, আজকে দুটো একসাথে ত্যাগ করে দিলাম, তাই এটা নাম হয়ে গেলো কি নেগেটিভ ইন্টারভিউ। আমাদের অন্য ক্লাসে দেখবো আমাদের সারা শিখাবে অ্যাসারটিভ টু নেগেটিভ ইন্টারভিউ, ঠিক আছে? হয়ে যাবে। এরবে এখন হোমওয়ার্ক হিসেবে আমি দিলাম সবগুলো, কিন্তু এখানে একটা দিকে খেয়াল করবা, বাবু একজন, তাই না? মাই ব্রাদার একজন, দেয়ার ফ্রেন্ড একজন, হিজ সিস্টার একজন, আওয়ার টিচার অনেকজন, তাই না? এই দাদা অনেকজন এখানে খেয়াল করতে হবে, এখানে টিচার কজন আছে, তাই এটা সিঙ্গুলার, তাহলে এখানে যা আছে পাঁচজন, এই পাঁচটা সাবজেক্ট আমাদের এখানে সব হুবহু হবে, প্লেস হ্যাজ চেঞ্জ করতে হবে না। আমি নেক্সট ক্লাস হয়তো এখানে প্লুরাল প্লুরাল মিলাই দিব, যেন এটা ক্লিয়ার না হলে ওটা আবার ফেসাকে দেবো, এই কারণে সবগুলো এক প্যাটার্নই দিলাম, অর্থাৎ সবগুলো একটা, মানে সাদে ভাষায় থার্ড পজিশন সিঙ্গুলার। যদি কোনটা সাইডে কিতে আছে, সেম তো অবশ্যই, এবার একটা প্রশ্ন করলাম, হ্যাঁ স্যার এটাকে পানি গ্লাসের মধ্যে পানি দিয়ে নিয়েছে, তাই না? ব্যাপারটা এমন হয়ে গেছে না, তখন তো তাই বলছি, তাই না? ক্লাস মিস করলে আসলে এমন হয়। তাহলে এটা মিনিং যা আছে টেন্স কিছু চেঞ্জ হয়েছে, সবই তো একই আছে, কিন্তু খালি অর্থের এক্সপ্রেশন চেঞ্জ হয়েছে, অর্থের এক্সপ্রেশন, এটা ছিল প্রশ্নগত, এটা ছিল সাধারণ, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স, আগে ছিল শুধু নেগেটিভ বা একসময় ছিল ইন্ডাকটিভ, এখন নেগেটিভ, এটা এক্সপ্রেশন চেঞ্জ হয়েছে, মিনিং কিন্তু চেঞ্জ হয় নাই, কথাটা বুঝবা, ঠিক আছে? যাও কথা তুমি বোঝার দরকার নাই, এটাকে ফলো করো, আমি তো মানুষ বলেই দিলাম। তাহলে এখন যদি আমি বাবু দিয়ে বলি কি হতে পারে বলে দেখি, এটা নিশ্চয় হবে বাবু প্লেজ বল, বাবু বল খেলে, বাবু প্লেজ, বাবু বল খেলেছিল, বাবু উইল প্লে বল, বাবু বল খেলবে, ঠিক হবে? ডাজন্ট বাবু প্লে বল, বাবু কি বল খেলে না? ডিডন্ট বাবু প্লে বল, বাবু কি বল খেলেছিল না? ওন্ট বাবু, হ্যাঁ ইয়েস, ওন্ট বাবু প্লে বল, বাবু কি বল খেলবে না? পারফেক্টে। হ্যাজন্ট বাবু প্লেড বল, বাবু কি বল খেলেছে না? হ্যাডন্ট হি বাবু প্লেড বল, বাবু বাবু কি বল খেলেছিল না? ওন্ট বাবু হ্যাভ প্লেড বল, বাবু কি বল খেলে থাকবে না? ইজন বাবু প্লেইং বল, বাবু কি বল খেলছে না? ওয়াজন বাবু প্লেইং বল, বাবু কি বল খেলছিল না? ওন্ট বাবু প্লেইং বল, বাবু কি বল খেলতে থাকবে না? তো সবই এক ধরনের বাবুর জায়গায়, খালি কি বসাবা, এই যে মাই ব্রাদার মানে আমার ভাই, দেয়ার ফ্রেন্ড তার বন্ধু, হিজ সিস্টার তার বোন, আওয়ার টিচার আমাদের শিক্ষক, কথা ক্লিয়ার? তাহলে হোমওয়ার্কটা কি তৈরি করে আনতে পারবা? তাহলে এখানে কি করো নাই, আমি বাক্য লিখছি পাশে টেন্সের নাম লিখি নাই, তোমাদের কিন্তু বাক্য লিখে পাশে টেন্সের নাম লিখতে হবে, আমি ইমিডিয়েট বাক্যের পরেই বাংলা লিখতে হবে, এখানেও তাই, এই যে সেন্টেন্সটা আছে তার পাশে টেন্সের নাম লিখতে হবে, যেমন ডাজন্ট হি প্লে বল পাশে লিখতে হবে প্রেজেন্ট টেন্স, আর ডাজন্ট ইজ এগুলো এটা আমি লিখছি তোমাদের বোঝার জন্য, এটা তোমাদের লিখতে হবে না, ঠিক আছে? কিন্তু হোমওয়ার্কে লিখতে হবে টেন্সের নাম, আর ঠিক আছে? তারপরে ধরুন ডিডন্ট হি প্লে বল পাশে লিখবা পাঁচ তিন মিনিট টেন্স, নিজের অর্থ অর্থ যাবে বাবু কি বল খেলেছিল না, কথা ক্লিয়ার? এরপরেও তুমি যদি না বুঝো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে সেন্টেন্সটা লিখে বলে দিও, আমি বলে দিব, ঠিক আছে?